নমস্কার সকলকে, আমি সঙ্গীতা এবং আপনাদের সকলকে জানাই আমার চ্যানেল সিম্পল এন্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতাতে সাদর আমন্ত্রণ। আজকের রেসিপি মাছের তেলের বড়া। বাঙালির ঘরে মাছ যেমন প্রিয়, তেমনই মাছের তেলও কিন্তু খুবই প্রিয়। আলু দিয়ে মাছের তিল চচ্চড়ি হোক, কিংবা পুঁই শাক দিয়ে মাছের তিল, কিংবা শুধুই মাছের তেলের বড়া, সবই কিন্তু বাঙালি ঘরের একেবারে হিট আইটেম। আজ তাই ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার জন্য কাতলা মাছের তেলের বড়া নিয়ে এলাম। শুকনো ভাত দিয়ে এই মচমচে মাছের তেলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে কী কী লাগছে। সমস্ত সামগ্রীর ডিটেলস আমি ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি, কাইন্ডলি কিন্তু চেক করে নেবেন। মাছের তেলের বড়া বানাতে আমার লাগছে এখানে মাছের তেল। আমি এখানে কাতলা মাছের তেল নিয়েছি এবং তেলগুলোকে দেখুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছুরি দিয়ে আমি একটু এরকম ছোট থেকে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আমার এখানে 400 গ্রাম মতো মাছের তেল রয়েছে। এবার এই মাছের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম সরু ঝিরি ঝিরি করে লম্বালম্বি করে কেটে নিয়েছি। আপনি একদম ফাইন কুচি করেও নিতে পারেন। এর সাথে আমি দিয়ে দিয়েছি 6 কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন, তবে এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। এর সাথে দিয়ে দিয়েছি আমি ফ্রেশ অল্প কিছুটা ফাইন মিহি করে কোচানো ধনে পাতা। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো। আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু এর মধ্যে ব্যবহার করলাম না, কারণ কাঁচা লঙ্কা আমি অনেকটাই দিয়েছি কুচিয়ে, তাই আর আলাদা করে শুকনো লঙ্কাটা দিলাম না। এবার এটাকে মাখার জন্য আমার লাগছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু তেলের বড়া ভীষণই মচমচে হয়, একদম ক্রিস্পি ক্রিস্পি, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তবে আপনারা কিন্তু চাইলে চালের গুঁড়োর সাথে অল্প একটু বেসনও দিতে পারেন। সমান ইকুয়াল রেশিওতে হাফ চালের গুঁড়ো এবং হাফ বেসন দিয়েও কিন্তু এটা মাখতে পারেন। বেসনও দেওয়া যেতে পারে, এমনকি মুসুর ডাল বেটেও দিতে পারেন। তবে আজ আমি শুধুই চালের গুঁড়ো দিয়ে মাখছি এটা, কারণ শুধু চালের গুঁড়ো দিয়ে মাখলে কিন্তু এটা ভীষণই ক্রিস্পি হয়, যেটা আমি আগেই বললাম। আর আমার কিন্তু তাই এটা মাখতে প্রায় 2 কাপ মতো চালের গুঁড়ো লাগলো। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল দিইনি, এটা এখন বেশ ঝরঝরে দেখতে লাগছে, কিন্তু এটা এভাবে মাখতে মাখতে দেখবেন মাছের তেল থেকে যে অয়েল সেক্রেশনটা হবে তাতেই কিন্তু পুরো গায়ে মাখা মাখা হয়ে যাবে। প্রায় 5-7 মিনিট এভাবেই মাখতে মাখতেই দেখুন মাছের তেল থেকে পুরো একটা তেল ছেড়ে দিয়েছে এবং এইরকমই একটা বেশ মাখা মণ্ডর মতো হয়ে গেছে। আমি কিন্তু কোনো এক্সট্রা জল দিইনি। আর দেখুন হাতে নিয়ে এরকম একটা বেশ বড়ার শেপে এটাকে বেশ সুন্দর গড়তেও পারছি। দেখেই বুঝতে পারছেন বড়া ভাজার জন্য কিন্তু এখন একদম রেডি। সুন্দর কিন্তু একটা বড়ার শেপে এটাকে গড়া যাচ্ছে। এইবার গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, আর ফ্রাইং প্যানটা গরম হলে তার মধ্যে আমি বড়া ভাজার জন্য 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটাকে আমি খুব ভালো করে গরম হতে দিয়েছি, দেখুন এখন বেশ ধোঁয়া উঠছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি বড়াগুলোকে একে একে ভাজতে শুরু করব। আমি হাতে একটু জল দিয়ে আগেই হাতটা একটু ভিজিয়ে নিয়েছি। এইবার এই হালকা ভেজা হাতা এই মাছের তেলের ব্যাটারটার মধ্যে অল্প একটু মাখা এর থেকে তুলে নেব। আর এই ব্যাটারটা দেখুন এরকম ভাবে অল্প একটু হাত দিয়ে চাপ দিয়ে একটা বড়ার শেপে এরকম চ্যাপটা করে গড়ে নিচ্ছি। একদম বড়ার শেপে আমি গড়ে নিয়েছি যাতে আমার ভাজতে সুবিধে হয়। এবার খুব সাবধানে আমি গরম তেলের মধ্যে এটাকে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু এখন মিডিয়ামে রয়েছে। একটা ছাড়ার পর আমি সিমিলারলি আরো একটা রেখে দিচ্ছি। দেখুন ওই ভেজা হাতটা দিয়ে আমি ব্যাটারটা এরকম ভাবে তুলে নিয়ে একটু হালকা চাপ দিয়ে এরকম চ্যাপটা শেপে এটাকেও গড়ে নিলাম। এবং সিমিলারলি আমি এটাকেও গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবেই আমি একে একে সমস্ত বড়াগুলোকে চ্যাপটা শেপে এরকম করে গড়ে নিয়ে সবকটা মাছের তেলের বড়াগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে এবার একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে জাস্ট 1-2 মিনিট করে একটা পিট করে ভাজবো। নিচের দিকটা সোনালি রং ধরলে জাস্ট এটাকে উল্টে দিয়ে অপর দিকটাকেও আমি সেম ভাবে ভেজে নেব। এভাবেই 2 পিঠি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে একদম ক্রিস্পি করে লাল লাল করে মচমচে করে ভেজে নিতে হবে।
খুব সিম্পল এবং ইজি রান্না, ঝটপট হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ হয়। পুরো ভাতটাই কিন্তু মাছের তেলের বড়া দিয়েই খাওয়া হয়ে যায়। এভাবেই দেখুন দু পিঠি মচমচে করে ভেজে নিয়েছি এবং এটাকে এবার তুলে নেব। এবং সিমিলারলি আমি বাকি বড়াগুলোকেও আমি সেমভাবে ব্যাচ ওয়াইজ ভেজে নেব। গরম ভাতের সাথে প্রথম পাতে মাছের তেলের বড়া জাস্ট অনবদ্য লাগে। ট্রাই করে দেখুন আজকের এই রেসিপিটা, আশা রাখবো আপনার এবং আপনার পরিবারের সকলেরই ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।